জয়গুরু পরম দয়াল ঠাকুর আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আজকে ইষ্ট প্রসঙ্গে আমি আলোচনা করব আমরা ভয় করি কেন ভয়কে জয় করবো কিভাবে ভয় আমাদের প্রত্যেকের একটু না একটু আছেই তার কোনো সম্পর্কিত নিজে হয়তো বিপদে পড়বো সেরকমও ভয় থাকে আর হয়তো কারোর কথায় কান দিই কারো কথা অপ্রাসঙ্গিক কথায় কান দিয়ে আমাদের ভয় লাগতে পারে কিন্তু ভয়কে তো জয় করতে হবে ভয় করে তো বসে থাকলে চলবে না শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি আরও একখানা বাণী দিলেন যজন যাজন ইষ্টভীতি মহান ভয়ে নীতি যজন যাজন ইষ্টভীতি নিয়মিত আমাদের ভক্তি সহকারে পালন করতে হবে যে নিয়মিত ইষ্টভীতি করে তার কোনো দিন কোনো বিপদ আসবে না এলেও তা সাময়িক কিন্তু সে উদ্ধার হয়ে যাবে এটা নিশ্চিত তো ভয় কখন করি আমরা আমরা যখন কোনো ভুল কাজ করি কোনো দোষের কাজ করি কোনো পাপ করি তখন আমাদের ভয় লাগে যখন আমাদের যখন আমি কোনো কিছু গোপন করব। আর যদি কেউ জানতে পারে এরকম ভাব যদি থাকে তখন আমি ভয় করি যখন পরম পিতার উপর আমার বিশ্বাস কমে যায় তার উপর নিশ্চিন্ত হতে পারি না তখন আমার ভয় লাগে যখন ইষ্টকে নিয়ে খেলা করতে থাকি যখন আমার ইচ্ছাটাই আমি পূরণ করি তখন ভয় আসে তার জন্য আমাকে কাজগুলো করা চলবে না ঠাকুরের উপর বিশ্বাস করতে হবে ভয় হচ্ছে একটা দুর্বলতা ভয় আস এসে কিন্তু আমাকে খেয়ে ফেলতে পারে আমাকে নষ্ট করে দিতে পারে যতটা আমি এগিয়েছিলাম ততটা পিছিয়ে দিতে পারে তার জন্য ভয় করা চলবে না তাই শেষ ঠাকুর জোর দিয়ে বললেন যদি তুমি ভক্তি নিষ্ঠা সহকারে ইষ্টপ্রীতি করে থাকো তাহলে গোটা বিশ্ব যদি টলমল করে তুমি একমাত্র অনর অবস্থায় থাকবে তাই ইষ্টভীতি মহান গুরুত্বপূর্ণ জিনিস নিষ্ঠা সহকারে ইষ্টভীতি করতে হবে ইষ্ট প্রসঙ্গে একদিন বর্দা এই নিয়ে আলোচনা করছেন একজনকে বলছেন কেউ হয়তো বলছে যে দাদা আমার খুব ভয় লাগে ওইখানে যেতে বারণ করছে ওখানে নাকি ভূত আছে ভূত যদি আমাকে চেপে ধরে আমাকে ভয় লাগে তখন শেষি বর্দা উত্তরে বলছেন সবাই যদি বারণ করছে সবার কথা শুনে তুই যাবি কেন আর যদি যাস তাহলে নিজের ব্যবস্থা করে বেরা ব্যবস্থা মানে কি ভূতের ভয় আছে মানে রাম নাম জপ করা লাগে যে আমার ইষ্ট সেই ইষ্ট নাম আমি জপ করবো তো ভয়ের সময় যখন আমরা খুব ভয়ঙ্কর পরিস্থিতিতে থাকবো তখন নামটি কিন্তু মোটেও ভুলবেন না এ নাম আমাদেরকে অনেক জায়গা থেকে অনেক বিপদ থেকে মারাত্মক মারাত্মক পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করবে আর চরম বিশ্বাসের সঙ্গে ঠাকুর প্রণাম করে সব জায়গা বেরোতে হবে এই কথায় শিশি বর্দা বললেন কোনো কাজ হচ্ছে না কোনো কাজে ভয় লাগছে জয়গুরু বলে সেই কাজে নেমে যাও নাম করতে করতে সে কাজে লেগে পড়ো শেষ পর্যন্ত দেখো ধৈর্য সহকারে করো দেখবে সফলতা আসবে ঠাকুর আবার বাণী দিলেন সত্যানুসরণে ধৈর্য ধরো বিপদ কেটে যাবে ধৈর্য যদি না করলাম তাহলে বিপদ কাটাবো বিপদকে কাটাবার জন্য আমাকে সেই রকম তৈরি হতে হবে তৈরি হব কি করে নিজেকে তৈরি করতে হবে সে সেই ঠাকুরের কাছে এসে তার নিয়ম নীতি পালনের মাধ্যমে ঠাকুরকে বিশ্বাস করে ঠাকুরের উপর নিশ্চিন্ত হয়ে সত্য নাম জপ করে নিজেকে তৈরি করব। নিজেকে তৈরি করার জন্য এমন কিছু করতে হয় না এমন কোনো টাকা খরচা করতে হয় না টাকার উপরে তো আমাদের বেশি লোভ তাহলে টাকা খরচা করতে হয় না শুধু বিশ্বাস দিতে হয় ভালোবাসা দিতে হয় তাহলে ভয় থেকে উদ্ধার পাওয়া যায় ভয় একটা দুর্বলতা ভয় যখন আমাদের চেপে বসে তখন সব কাছ থেকে আমরা পিছিয়ে পড়তে থাকি তাই ভয়কে জয় করার একটাই কৌশল যজন প্রতিদিন ঠাকুর যেভাবে বললেন সূর্য উদয়ের পূর্বে ইষ্টভীতি করতে হবে ইষ্টকে নিবেদন করতে হবে জল গ্রহণের পূর্বে এই ইষ্টভীতি আমাদের সব দিক থেকে বাঁচাবে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম জয় জয়বু